কেন্দ্রের নতুন কৃষি আইনের প্রতিবাদ জানিয়ে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। এই রাজ্যে সকাল 6টা থেকে বৈকাল 4টে পর্যন্ত বন্ধ পালিত হয়। এদিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বামপন্থী সংগঠনগুলি সিপিআইএমের জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের করে বন্ধের সমর্থনে। মিছিলটি সমগ্র শহর পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাদেশিক কৃষক সভার সম্পাদক অমল হালদার, সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য আবাস রায়চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। গোটা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল একমাত্র তৃণমূল এবং বিজেপি বাদে সমস্ত রাজনৈতিক দল এই ধর্মঘটে পাশে এসে দাঁড়িয়েছে। পশ্চিমবাংলার তৃণমূল এই ধর্মঘটের বিরোধিতা করেছে, তা সত্ত্বেও মানুষ আজকে রাস্তায় নেমেছে। আমাদের এখন মিছিল শুরু হবে তৃণমূলের এই যে দ্বিচারিতা, মিছিল শুরু হচ্ছে কৃষক আন্দোলনকে সমর্থন করব অথচ ধর্মঘটে আমি যাব না, এই বিচারিতা মানুষ একদিন স্পষ্ট বুঝতে পারবে। তবে গোটা দেশব্যাপী মারাত্মক ধর্মঘট চলছে, তার প্রভাব পশ্চিমবঙ্গ পড়েছে। এদিন বন্ধ সমর্থককারীরা দোকানপাট বন্ধ ও যানবাহন চলাচলে কোনো বাধা দেননি, যদিও বিভিন্ন স্থানে বাস যাত্রীদের সমস্যায় পড়তে হয়। বক্তব্য দেনে ভি সবকা গান মে ডর লাগতা, ফোন করনা প্রোগ্রাম ফোগ্রাম করেন আর কেস পে সোনে সে দেনা হমকো। কোথায় যাচ্ছিলেন? বাড়ি আছে পুষ্করা। তো কতক্ষণ থেকে বসে আছেন এই বাস স্ট্যান্ডে? পরে আধ ঘন্টার উপরে। তো আপনি কিভাবে যাতায়াত করবেন এবার? আজকে তো বাংলা বন্ধ সবই জানে। দেখি না হলে টোটো না হলে মোটরসাইকেল বাড়িতে ছেলেকে ফোন করেছি। আপনার সঙ্গে কে কে আছে? আমি আছি আমার সঙ্গে। হঠাৎ এটা বন্ধ হয়ে গেল বুঝতে পারলাম না, এটাই হচ্ছে কথা, জানলাম না মানে এইরকম বন্ধ হবে আমরা বুঝতে পারিনি, মানে দু চারটে গাড়ি হয় বন্ধ হবে এরকম বুঝতে পারতাম, এইরকম মানে হঠাৎ মানে এত বড় বন্ধ হবে বুঝতে পারিনি। সাংঘাতিক বন্ধ হয়েছে, বাংলা বন্ধ, একদম বাংলা বন্ধ, টোটালটাই বন্ধ আছে, আজকে বর্ধমান থেকে একটা গাড়ি যায়নি আমাদের। আচ্ছা আপনার বাড়ি দাদা? আমার বাড়ি হচ্ছে খাগড়া। বাংলা বন্ধ তো লোকজনের তো প্রচুর অসুবিধা, এটার জন্যে এই যে বাস চলছে খুব কমে, সময়ে লোক বাস পাচ্ছে না, সময়ে কোনো রোগী যদি বলে আমি এখানে ডাক্তারখানে যাবো সেও তো যেতে পারবে না। এখানে কি এখানে তো লোক লোক তো দেখা যাচ্ছে না, কি বলবেন? লোক আছে, লোক আছে, কম আছে লোক। আচ্ছা কিন্তু ওই ট্রেনে যাওয়া আসা করছে, এই বাসের জন্য তো প্রচুর অসুবিধা। তো সকাল থেকে কী পরিস্থিতি চলছে বাস স্ট্যান্ড নওহাটে, কী বলবেন বলুন? বাস স্ট্যান্ড তো এখান থেকে তো বাস ধরার তো এই ছিল, কিন্তু এখানে বাস স্ট্যান্ডে যতগুলো বাস আছে সের মধ্যে খুব কম আছে, একটা দুটো চলছে। এরা কীভাবে যাচ্ছে, কোনো টোটো ভাড়া করে যাচ্ছে, যদি কাছের পিঠের হয় টোটোতে যাচ্ছে, নাহলে ট্রেনে যাচ্ছে। হ্যাঁ বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, টিঙ্কু সাউ, আনন্দ বার্তা।